কাঠের গোডাউনে সিভিএস কাট। হ্যাঁ ছবিটা কর, এটা প্রচুর কামড়ায়। আজকে আমি এলাম ঘাটাল থানার আড়গোড়া গ্রামে। এই গ্রামে কাঠের গোডাউনে বসবাস করছিল একটি বড় গন্ধ কুকুর, সিভিয়েট ক্যাট বা মেজর বেড়াল অনেকে অনেক কিছু বলে। আমরা এই জন্তুটিকে রেস্কিউ করলাম, যার ফোনে আমরা এই গ্রামে এসেছি, এই ওয়ার্ডে এসেছি। তার মুখ থেকে শুনে নেবো যে কি ঘটনা ঘটেছিল, বলুন। কি আমাদের বাড়িতে অসুস্থ অবস্থায় সিঁড়ির তলাতে ছিল, তো আমি ওনার নাম্বার জোগাড় করে ওনাকে ফোন করি, উনি আজকে এসে এটি উদ্ধার করে নিয়ে গেছেন। ওনারা যেহেতু বন দপ্তরে ফোন করেছিল, আমরা বন দপ্তর থেকে এসেছি এই গন্ধ কুকুরটি রেস্কিউ করতে। আমরা কাঠের গোডাউন থেকে এটিকে রেস্কিউ করলাম, এটি সামান্য অসুস্থ আছে, আমরা এটিকে সামান্য চিকিৎসা করে একে আবার পুনরায় জঙ্গলে রিলিজ করে দেবো। তবে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রাণী আমাদের ভারত, মানে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয়, পৃথিবীর যে সব থেকে দামি কফি তৈরি হয় এদের শরীর থেকে, এদেরকে কফি বীজ খাওয়ানো হয়, সেই কফি বীজ যখন এরাসিনে ভাঙে কফি তৈরি হয়, দামি কফি। খুবই বড় আর হিংস, এরা গাছের ফল খায়, গাছের ফল খায়, এরা খুব একটা বেশি ক্ষতি করে না, তবে গাছের ফল খায়। আমাদের একে চিকিৎসা করে বলে ছাড়তে হবে। ওটা ওইটা থলেটা ইয়ে করুন, এই এত সরু থলে হবে না, আগে একটা করো তারপরে আর একটা। দাদা এই থলেটা শরীর খারাপ নাকি? শরীর খারাপ ঠিক বলা চলেনি, এদের এখন এই সময়টা এই সিজনটা হয় অ্যাকচুয়াল গঞ্জে। আমাদের কফি দামি কফি ভারতবর্ষে নয়, ওটা ওয়ার্ল্ডে যে দামি কফি এদের শরীর থেকে তৈরি হয়, মানে একে কফি বীজ খাওয়ানো হয় সেটাকে মেশিনে ভাঙিয়ে এর দামি কফি। চোখে চোখে খিচুড়ি কাটছে, ও কিচ্ছু হবে না, ধরবি তো আবার নিলে ঢুকে পড়ছে এটা হবে 7-8 কেজি বেশি।